ভিউয়ার্স কি বুঝলেন, এবার আরেকটা নতুন তথ্য বেরিয়ে আসলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যে তাপসের স্ত্রী অর্থাৎ চিত্রনায়িকা বুবলিকে নিয়ে যে প্রেমের গুঞ্জনটি শুরু হয়েছিল গান বাংলার চেয়ারম্যান তাপসের স্ত্রী, এবং তিনি কিন্তু আজকে একটি জিনিস স্বীকার করেছেন যে স্ট্যাটাসটি তার ছিল। অর্থাৎ কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে প্রথম অবস্থায় স্ট্যাটাসটি দেওয়া হয়েছিল অনেক রাত পরে, তারপরে স্ট্যাটাসটি মুছে ফেলা হয়েছিল। স্ট্যাটাসটি মুছে ফেলার পরে দেখলাম যে গান বাংলার চেয়ারম্যানের ওয়াইফ অর্থাৎ ফারজানা মুন্নি তিনি যেটি বললেন যে বুবলিকে নিয়ে এবং তাপসকে নিয়ে তিনি যিনি যেই রেকর্ডটি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা আসলে উনি দেননি, ওনার ফেসবুক হ্যাক হয়েছে এবং ফেসবুক হ্যাক করে তাদেরকে আসলে এই সুনাম নষ্ট করার জন্য, তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য এমনটা অন্য কেউ করেছে। তো তারপরে দেখুন এই এর কয়েকদিন পরে কিন্তু বেরিয়ে আসছে কি যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ফারজানা মুন্নির অর্থাৎ তাপসের স্ত্রীর কথোপাকথন অর্থাৎ ফোনে তারা এই চিত্রনায়িকা বুবলির সঙ্গে তাপসের সম্পর্ক রয়েছে, তারা সংসার ভেঙেছে, তোমার সংসার যেভাবে ভেঙেছে আমার সংসার সেভাবে ভাঙছে, এরকম একটি অডিও রেকর্ড প্রকাশিত হয়। ওকে ফাইন, তারপরে এইভাবেই চলছিল। তো এখন কি হলো, সেই পূর্বের জায়গায় যদি আমরা ফিরে যেতে চাই তাহলে এখন যেটি হয়েছে, এবার কিন্তু তাপসের স্ত্রী কি বলল যে হ্যাঁ আমি ছোট্ট পরিসরের একটি কত ওয়ার্ডের সে একটা স্ট্যাটাস দিয়েছিল। তার মানে এর আগে তিনি প্রথম অবস্থায় স্ট্যাটাসটি দেন, তারপরে মুছে ফেলা হয়, তারপরে তার পক্ষ থেকে বলা হয় যে স্ট্যাটাসটি আমার ছিল না, আমার ফেসবুক হ্যাক হয়েছে। হ্যাঁ, তারপরে আবার আমরা দেখলাম কথোপকথন অপু বিশ্বাসের সঙ্গে তাপসের সম্পর্ক, বুবলির সঙ্গে তাপসের সম্পর্ক নিয়ে তাদের আলোচনা। ওকে গেল, এখন আমরা কি দেখলাম যে চ্যানেল আয়ের একটা অনুষ্ঠানের মধ্যে যেখানে উপস্থাপক জয়, সেখানে কিন্তু এবার ফারজানা মুন্নি বলছেন যে তিনি স্ট্যাটাসটি দিয়েছিল। আবার তিনি কি বলছেন যে যে অডিও রেকর্ডটি প্রকাশ করা হয়েছিল যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছ থেকে তার কাছে একটা ফোন আসছে, হ্যাঁ তিনি ফোনটা ধরেছে, কিন্তু পরবর্তীতে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বা ফারজানা মুন্নির শব্দকে ব্যবহার করা হয়েছে এইগুলো এডিট করা ছিল। এটি হচ্ছে এখন হচ্ছে ফারজানা মুন্নি সেটাই বলছে। তারপর আর কি বললে একটু আমরা একটু শুনতে চাই। দেখেন আরেকটা কথা কি বলল যে হ্যাঁ তাদের এই ঝামেলার মধ্যে আমাকে কি ইউজ করার খুব দরকার ছিল, অর্থাৎ যেটি বলছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সাকিবের মধ্যে যে ঝামেলাটা চলছে, হ্যাঁ সেটার মধ্যে কি তাকে ইউজ করে, অর্থাৎ এটাই বোঝাতে চাইল আমার যেটি মনে হয় যে অপু বিশ্বাস মূলত সাকিবের সঙ্গে বুবলির একটা দূরত্ব তৈরি করার জন্য এবং তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য মূলত তাপসের ওয়াইফ মুন্নিকে অপু বিশ্বাস ইউজ করেছে, হ্যাঁ এইটা বলছে। তারপরে কিন্তু আরো কিছু মজার বিষয় তিনি বলেছেন তাপসের ওয়াইফ, আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, এটি কিন্তু তিনি এখন স্বীকার করলো, কিন্তু মাঝখানে কিন্তু তিনিই কিন্তু অস্বীকার করেছিলেন ফেসবুক আইডি হ্যাক হয়েছিল, এটি কিন্তু বলেছিল। এই সিনেমাতে চিত্রনায়িকা বুবলি কাজ করবে আর সেটি গান বাংলার চেয়ারম্যান তাপস, যার সঙ্গে বুবলি প্রেমের গুঞ্জন উঠেছিল, তাদের প্রযোজনা সংস্থা থেকে। তো এখন ফারজানা মুন্নির যে বিষয়টি সেটি হচ্ছে যে যখনই গান বাংলার থেকে আসলে প্রযোজনা করা হচ্ছে তাপসের কাজ করছে, তো এই বিষয়টি যখন আবার এদিকে কি বলল যে বুবলি সবসময় তাপসের এখানে আসা যাওয়া করতো, তো এই বিষয়টি তিনি অবজার্ভ করেছে এবং এটি আরও কিছু মানুষ চারপাশ থেকে তাকে এই বিষয়টাকে ইন্ধন যুগিয়েছেন। এটি হচ্ছে তাপসের ওয়াইফের কথা যে চারপাশ থেকে প্রচুর পরিমাণের মানুষ এটাকে নিয়ে ইঙ্গিত আমাকে আসলে ইন্সপায়ার করেছে কিংবা আমাকে খ্যাপানো হয়েছে, যার কারণে আমিও চিন্তা করেছিলাম যে হ্যাঁ সে একটা ছবিতে কাজ করবে কিন্তু সে কেন সবসময় তাপসের কাছে আসেন। বুবলির সঙ্গে তার দেখা হয়েছিল, ওকে ফাইন, তার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন কিন্তু তিনি এত কিছু চিন্তা করেনি, অর্থাৎ ফারজানা মুন্নি তাপসের ওয়াইফ
এত কিছু চিন্তা করেনি, কিন্তু তারপরে যখন এই কাজটিতে অর্থাৎ খেলা হবে ছবিতে ইনভলভ হলো, তারপর থেকে সারাউন্ডিং বললো যেটা হচ্ছে চারপাশ থেকে তার মাথায় একের পর এক বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন ধরনের গুঞ্জন তার কানে দিতে থাকেন এবং তাদের সম্পর্ক উল্টাপাল্টা বিষয়ে কথা বলতে থাকেন, তারপর আর কি বলে একটু শুনি। তিনি তো আসলে মানে অনেকটা শিশু মনা হয়ে এই বিষয়টাকে সহজে মানতে পারে নাই, খারাপ লেগেছে। হ্যাঁ, তো খারাপ লাগার পরে তিনি আসলে কি করেছে? দেখেন, এটা কিন্তু স্বীকার করেছে সামহাও। তারপরে তাপসের সঙ্গে বুবলির সম্পর্ক এটাকে তিনি নিয়েছেন, অর্থাৎ এটাকে তিনি আমলে নিয়েছেন। তো আমলে নিতে যে তিনি আর কি করেছেন? কাজের জন্যই আসছে, যে যখন রেগুলার আসা শুরু করলো আর সবাই যখন বাইরের মানুষ তখন আমাকে এই খেলা হবে নামটা অ্যানাউন্স করার পর থেকে অনেক। দেখেন আবার কি বললো, তারপরে খেলা হবে অ্যানাউন্স করলো, এদিকে বুবলি তার এখানে রেগুলার আসা যাওয়া করছে, আর সে অলওয়েজ যেটি আমরা যেটা লক্ষ্য করছি ফারজানা মুন্নি, তিনি অলওয়েজ কিন্তু মানুষকেই আসলে দোষারোপ করছে, যে মানুষ আসলে তাকে ইন্ধন যুগিয়েছেন চারপাশ থেকে তার মাথার মধ্যে এই বিষয়টি নিয়ে ক্রাউড তৈরি করেন। টেলিফোন কল আমি পেয়েছি, তো সম্বন্ধে যত কিছু শুনলাম সবার কথা ইনফ্লুয়েন্স হয়ে না আমি ওকে একটু সন্দেহ করেছিলাম। দেখেন, সবার কথা শুনে এতদিন ধরে স্বামীর সঙ্গে তিনি সংসার করেন, অর্থাৎ তাপসের সঙ্গে তিনি সংসার করছেন, তো মানুষের কথা শুনে তিনি আসলে এই কাজগুলো করেছেন, চিত্রনায়িকা বুবলির সঙ্গে তাপসের সম্পর্ক এটাকে সন্দেহ করেছেন। হ্যাঁ, তারপরে তিনি স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তিনি তখন প্রথম অবস্থায় স্ট্যাটাসটা তিনি দিলেন, দেওয়ার পরে তিনি মুছে ফেললেন, মুছে ফেলার পরে তিনি আবার এটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল, কেউ শত্রুতা করে সেটাকে করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তারপরে ফোন কথোপকথন অর্থাৎ ফোনের আলাপ যখন প্রকাশ হয় অপু বিশ্বাসের মুন্নির, তারপরে সেটিও এখন তিনি বলছেন যে এটি এডিট করেছেন অপু বিশ্বাসের ফোনে, সে ঠিক আছে, কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে তিনি যে কথা বলেছেন তার বিপরীত কিছু এডিট করে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তিনি বলছেন। তো সর্বোপরি আমরা আমার যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে ফারজানা মুন্নি এখন যে বিষয়গুলো বলছেন সেখানে কি আসলে তিনি কি এখন আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকেই দোষী সাব্যস্ত করছেন যে এগুলো শত্রুতা করে, বা অপু বিশ্বাস তাপসের সংসার ভাঙার জন্য কি মূলত এরকম করেছে, নাকি চিত্রনায়ক সাকিব খানকে পাওয়ার জন্য, নাকি সাকিব খানকে বুবলির কাছ থেকে দূরে সরানোর জন্য এগুলো করেছে? তো এই নিয়ে ভিউয়ার্স আসলে আপনাদের মন্তব্য কি? হ্যাঁ, আর আরেকটি প্রশ্ন, আমি কয়েকটি বিষয় আপনাদেরকে একটু মাথায় দিতে চাই। প্রথম অবস্থায় চিত্রনায়িকা বুবলিকে নিয়ে এবং তাপসকে নিয়ে ফারজানা মুন্নি তার ফেসবুক আইডিতে যে স্ট্যাটাসটি দিয়েছিল সেটি কিছুক্ষণ পরে তিনি মুছে ফেলেন, কিন্তু মুছে ফেলার আগেই এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে যায়, ভাইরাল হয়ে যায়। আচ্ছা, ভাইরাল হয়ে যাওয়ার পরে তার পরবর্তী সময়ে তিনি বলেন তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে, ওকে ফাইন। তারপরে যেটা হলো, কয়েকদিন পরেই অপু বিশ্বাসের সঙ্গে ওনার ফোন আলাপ প্রকাশ হলো। তো এখন তিনি যেটি আমরা দেখলাম যে চ্যানেল আয় এর একটি অনুষ্ঠানে এসে তিনি যেটা বলছেন যে এগুলো মানুষ ইন্ধন যুগিয়েছে, তার কান ভরেছে, তার আসলে মানুষজনই আসলে তাদেরই ক্ষতিগুলো করার চেষ্টা করেছে, এই বিষয়গুলো নিয়ে তিনি একদম বরাবরই কথাগুলো বলেছে। তো ভিউয়ার্স, আসলে অপু বিশ্বাস কে আপনি দোষী সাব্যস্ত করবেন, নাকি চিত্রনায়িকা বুবলির সঙ্গে আসলে এই বিষয়টি ছিল? আর তাপসের ওয়াইফ যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর মধ্যে কিন্তু আগের কথার মধ্যে এখন কথার মধ্যে আগের কথা বেশ কিন্তু তফাত কিন্তু আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এই তাপস বুবলির এই প্রেমের গুঞ্জন এবং এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি? তিনি যা যা বললেন তাপসের ওয়াইফ এই আমাদের শাহরিয়ে নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে এসে তার মুখোমুখি যে কথাটি বললেন, সেক্ষেত্রে আসলে এখানে আপনি তাপসের ওয়াইফকে কীভাবে দেখছেন? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে অবশ্যই পরবর্তীতে আসলে আরও কী বেড়ে আসে এটি এখন দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।